হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিজিবল হওয়া যে কোনো ফেসবুক আইডি কিভাবে রিকভার করবেন। অনেকের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায়, তাদের জাতীয় পরিচয়পত্রে যে নাম আছে আইডির নাম একই নেই, সেক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি চলে আসবেন facebook.com-এ, ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজার থেকে আসতে পারেন। এরপর আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবেন, দেখাবে যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে, তখন আপনি ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। করলে এখানে আপনি দেখতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে থাকে, তাহলে এখানে লেখা আসবে অ্যাকাউন্ট ডিজেবল, তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন। এরপরে আপনি এখানে ক্লিক হেয়ার, এই যে এটির উপরে ক্লিক করবেন, পেজ হেয়ার, এটির উপরে ক্লিক করলে তারা ফেসবুক আপনাকে একটি পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে সব বলে দিবে যে আপনার কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল করা হয়েছে। এরপরে আপনি এখানে লেট আস নাও এটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে রাখতে হবে, সামনের সাইড এবং পিছনের সাইড দুটোই তুলে রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে এই যে চুজ ফাইল এটির উপরে ক্লিক করে আপনার গ্যালারিতে যে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটা আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম এবং জন্মসাল বা জন্ম তারিখটা আছে সেটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে, তা না হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভার হবে না। এছাড়াও বিকল্প অনেক পদ্ধতি আছে যেগুলো এখানে আমি বলতে পারতেছি না এই জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত। আচ্ছা, এরপরে এটি ফাইল চুজ হয়ে গেলে আপনি দেখেন নিচের একটা ঘর দেখতে পারবেন, এই নিচের ঘরের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারটি লিখতে হবে, যে ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন। এটি অ্যাড করার পরে আপনি সেন্ড বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন তারা এখানে একটা নোটিফিকেশান দিয়েছে যে এই অ্যাকাউন্টটি ডিজিবল হওয়া মানে বেশি টু মাচ সময় পার হয়ে গেছে, এটা অনেক সময় আগে, এটা আমার প্রায় 3-4 মাস আগে আমার এই অ্যাকাউন্টটি ডিজিবল হয়েছে, সেই সময় আমি রিকভার করিনি, এই জন্য তারা বলতেছে যে এখন এটি আর রিকভার করা যাবে না। তবে আপনারা যদি এক সপ্তাহ বা দু একদিনের মধ্যে ডিজিবল হয়ে থাকে তাহলে সেটি ব্যাকআপ বা রিকভার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি শেয়ার করুন।